আজকে আমরা 21 থেকে 29 এই ক্রমিক 9টি সংখ্যার বর্গের মধ্যে যে সুন্দর একটা সম্পর্ক আছে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি যে এই যে দুই অঙ্ক সংখ্যার বর্গ কত সহজে বের করা যায়। পদ্ধতিটা আগে আলোচনা করেছিলাম, কি ছিল না, 21-এর বর্গ, 1-এর বর্গ 1, তারপর কি বলা হয়েছিল না 2×1×2 তার মানে 4, আর 2×2=4, এটা হচ্ছে 21-এর বর্গ। তাহলে কত হবে এটা 4×4=1। তাহলে 22-এ বর্গ কত হবে, 2×2=4, 2×2×2 মানে হচ্ছে 8, 2×2=4। 23-এ বর্গ, 3×3=9, 2×3×2 তার মানে হচ্ছে 3×4=12, 2 হাত থাকলো 1, 2×2=4, আর 5। 24-এ বর্গ কত হবে, 4×4=16, 6 হাত থাকলো 1, 2×4=8, 8×2=16, 17×7 থাকলো 1, 2×2=4, আর 5। 25×25=625, আমরা সবাই জানি। 26-এর স্কোয়ার কত হবে, 6×6=36 থাকলো 3, 4×6=24, আর 3×7=7 থাকলো 2, 2×2=4, আর 2×6=6। 27-এর 7×7=49 থাকলো 4, 4×7=28, আর ছেড়ে কত হবে 72। এটা কত হবে 8×8=64, 4×7=6, 4×8=32, 32×6=38, 8×8=3, 2×2=4, 3×7=7। এটা 29-এর 9×9=81, 1×8=8, 4×9=36, 8×8=34, 44×7=4, 2×4=4=8, তাই না। তাহলে এই যে বর্গগুলো বের করলাম এগুলোর মধ্যে একটা সম্পর্ক আমি দেখতে পাচ্ছি যে যে কোনো সংখ্যার বর্গ সেটা কি হবে না আগের দুটি সংখ্যার যোগফল এবং তাদের বর্গের যোগফল। যেমন যে 21+22+421, দেখো এটা সমান হবে 484, যে কোনো সংখ্যা। যদি আমি এটা ধরি, ধরো 729, এটা কত হবে না 27+26+676। এছাড়াও এদের মধ্যে আরও একটা সুন্দর সম্পর্ক লুকিয়ে আছে, সেটা হলো দুই প্রান্তে যে বর্গ আছে তাদের বিয়োগফল হচ্ছে কত, দেখো 881-400, এই 841-441 মানে হচ্ছে কত 400। আবার দেখো এই দুটো বর্গের বিয়োগফল কত, 784-484 শোনা হচ্ছে 300। এই দুটো বর্গ কত 200, এদের মধ্যে বিয়োগফল কত 100। কেমন, তাহলে এটা বিয়োগফল হচ্ছে 100, 200, 300 এবং 400। তাহলে এই যে 21 থেকে 29 এই 9টি সংখ্যার বিয়োগফলগুলির মধ্যে কিন্তু একটা অদ্ভুত সম্পর্ক লুকিয়ে আছে, যে দুই প্রান্তের বিয়োগফলগুলো পার্থক্য ক্রমশ ধাপে ধাপে কমে যাচ্ছে, 400, 300, 200, 100, ঠিক আছে। এরকম যদি আরও কোনো সম্পর্ক তোমরা পাও তাহলে অবশ্যই আমাকে জানাবে।